মেয়ে বড় হয়েছে, মেয়ে ভালো একটা পড়াশোনার দিকে রেজাল্ট ভালো হয়েছে, মেয়ে পড়াশোনার প্রতি আরো আগ্রহী, সে আরেকজন অর্থাৎ বিবিএ কমপ্লিট করে এমবিএটা করতে যাচ্ছে, কিন্তু সেই সময় আমরা দেখা গেল যে বিয়ের প্রপোজাল আসাতে তৈরি করে করে মেয়ের বিয়ে দিয়ে দিলাম, কেন সমাজ কি বলবে এটা জেনে গেল, অর্থাৎ পিতা মাতা হিসেবে হয়তো বা চাচ্ছিলাম যে হ্যাঁ বাচ্চাটা যেহেতু করতে চাচ্ছে ওকে আরেকটু পড়াতে দিই, ওর অ্যাটলিস্ট এমবিএটা কমপ্লিট করে ফেলুক, কিন্তু সমাজ কি বলবে এই চিন্তা করে কি করলাম আমরা মেয়েটাকে বিয়ে দিয়ে দিলাম। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি দেখা যায় এই সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে আমরা তাড়াহুড়া করতে গিয়েছি, সমাজ কি বলবে মেয়ের এত বয়স হয়ে যাচ্ছে মেয়েকে আমি ঘরে বসায় রাখছি কেন, ওই সমাজের চিন্তা করে অনেকটা হয় কি হাত পা বেঁধে সাঁতরাতে বলি মেয়েকে, অর্থাৎ এমন একটা জায়গায় আমরা বিয়ে দিয়ে দিই যে পরবর্তীতে দেখা যায় নানা ধরনের ঝামেলা সৃষ্টি হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার আছে এই যে ধুমধাম বিয়ে করার ক্ষেত্রে আমি বলবো যে হ্যাঁ বিয়ে দিয়ে দিতে হবে বিয়ে দিয়ে দিতে হবে, সমাজের চোখে আমাদের মেয়ে বড় হয়ে গেছে আমাদের মুখ দেখানো যাচ্ছে না, এই চিন্তা করে দেখা যায় অনেক সময় হ্যাঁ আকাশের চাঁদ পেয়ে গেছে কি মাত্র অনেক ভালো চাকরি করে ছোট্ট সংসার অথবা মাত্র বিদেশে থাকে কোটি কোটি টাকা রোজগার তার বছরে, এটা চিন্তা করি কিন্তু এই যে আকাশের চাঁদটা হাতে পাইলাম এই আকাশের চাঁদে পরবর্তীতে অবসর চাঁদে পরিণত হবো এইটা কিন্তু আমরা ভাবি না বেশিরভাগ ক্ষেত্রে, কেন সমাজকে দেখাবো যে আমার মেয়েকে আমি কত ভালো বিয়ে দিয়েছি, সমাজকে বলবো যে দেখো আমার মেয়েকে আমি কতটা সুন্দর ভাবে উপস্থাপন করতে পেরেছি, কত ভালো একটা ঘরে দিতে পেরেছি, এগুলো করতে গিয়ে কি হয় আজীবনের কান্না আমরা ডেকে আনি। আরো ব্যাপার আছে অনেক সময় দেখা যায় যে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে মেয়েটার উপর নানাবিধ অত্যাচার হচ্ছে, আমরা চেষ্টা করি জীবন বাজি রেখে হলেও যৌতুকটা দেওয়ার, কারণ সমাজ কি বলবে মেয়ে যদি আমার ঘরে চলে আসে। এবং এই ক্ষেত্রে আরো আছে মেয়েটার উপরে হয়তো নানাভাবে শারীরিক অত্যাচার, মানসিক তো বটে শারীরিক প্রচন্ড ভাবে অত্যাচারিত হয় মেয়েটা, মেয়েটা যখন কান্নাকাটি করতে থাকে আমরা বলি আরে কিছু না মা বিয়ে যখন হয়ে গেছে তুমি কোন রকমে একটু সহ্য করো, সহ্য করতে থাকো, কি সহ্য করো মায়ের সহ্য করো, কি সহ্য করো অত্যাচার সহ্য করো, কারণ মেয়ে যদি ফিরে আসে সমাজ কি বলবে, কে সমাজ কিসের সমাজ, সমাজ কি আমার সন্তানের চেয়ে বড়, আমার সন্তান আর আমি আমরা মিলেই সমাজ, এই মানসিকতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কখনো এই কাজটা ভুলেও করবে না, প্রথমত এটা আসলে মেয়ে দিয়ে শুরু করেছিলাম এই জন্য যে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের অত্যাচার বা অত্যাচারিত কারা হয় এই মেয়েরাই হয়। এবং এই ক্ষেত্রে আমি বলবো যে আগে চিন্তা করবেন সন্তানের সুখ, আমরা তথাকথিত সমাজ বলতে আমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন কে আসলো কে বললো হায় হায় তোমাদের মেয়েটা ফিরে আসছে তোমাদের মেয়েটা শ্বশুর বাড়িতে বিয়ে হয়েছিল এখন তোমাদের বাড়িতে বসে আছে, কেন এই ইনক্লুসিভনেসের মুখোমুখি হব না বলে কি করি আমাদের নিজস্ব সন্তানকে আমাদের সত্তার একটা অংশকে আমরা ঠেলে দেই যা, এবং একান্ত কি হয় ঠেলে দিই কিসের মুখে আগ্নেয়গিরির লাভার মুখে, এবং পরবর্তীতে কি হয় এইভাবে মেয়েটাকে যখন বারবার করে তার আশ্রয় করি ওই মেয়েটার আশ্রয় কিন্তু পিতা মাতা আমরা তাই না, সেই মেয়েটা একটা সময় কি হয় একটা সময় দেখা যায় মর্মান্তিক একটা পরিণতির সৃষ্টি হয়, তখন সমাজ কোথায় থাকে, সমাজ কি আমার মেয়েটাকে আর ফিরিয়ে দিতে পারবে, মোটেও পারবে না। তাই সবকিছুর ক্ষেত্রে আমি যেটা বলবো এরকম আরো আছে, ছেলে ভালো রেজাল্ট করেনি রেজাল্ট খারাপ হতে যত না আমি কষ্ট পাচ্ছি তার চেয়ে অনেক বেশি কষ্ট হায় হায় এই রেজাল্টের কথা জানলে সমাজ কি বলবে, সমাজের মুখে কাছে আমি মুখ দেখতে চেয়েছি যে না না এটা বলা যাবে না, বলে তবুও লাগবে একটা মানুষের পরীক্ষার রেজাল্ট খারাপ হতেই পারে, সপ্তম আমি তো কম্পিউটার না যে প্রত্যেক সময় আমরা ভালো করতেই পারবো, প্রত্যেক সময় একটা চোখে বাঁধা রেজাল্ট হবে বা অমুকের ছেলে মেয়ে এটা করছে ও তুমি ভালো রেজাল্ট করো না, অর্থাৎ সমাজের কাছে আমি মুখ দেখাতে পারতেছি না, সমাজকে কাছে কি উত্তর দেবো, এটা করতে গিয়ে কি হয় পরিণতি পরিণতি দেখা যায় আমার সেই আদরের সন্তানটা একান্ত যখন বড় অসহায় সন্তান কত কতটুকু কাত সহ্য করবে, একটা সময় আছে একটা সময় গিয়ে প্রত্যেকটা মানুষের একটা সহ্য ক্ষমতা আছে, এখন একটা অল্প বয়সে 17, 18, 19, 20 বছরের একটা বাচ্চা তো অতটা ম্যাচিউরিটি আসে নাই যে দাঁতে দাঁত চেপে পড়ে থাকবে, একটা সময় গিয়ে অভিমানে কি হয় দেখি আমার সন্তানটা হয়তো ফ্যানের সাথে ঝুলে আছে কিংবা এমন কোনো ওষুধ খেয়ে ফেলেছে যার জন্য ডাক্তার হয়তো বলে দিয়েছে কুকুরওয়ালা ছাড়া ফিরে আসার কোনো ভরসা, এই মর্মান্তিক পরিণত জন্য দায়ী কি আমরা, কারণ এইখানে বাচ্চাটাকে নিয়ে গিয়েছি কারা
আমরা কিসের জন্য? সমাজের ভয়ে মুখ দেখাতে পারবো না এই চিন্তা করে। এই যে জিনিসগুলো এরকম অহরহ অনেক কিছু আমাদের চারিদিকে করছে, যেটা ক্রমান্বয়ে একটা মারাত্মক পরিণতির দিকে ঠেলে দিয়ে সবাইকে, যেটা হয়তো ওই মারাত্মক পরিণত হতো না যদি না আমরা পাঁচে লোকে কিছু বলে সমাজে মুখ দেখাতে পারবো না এই ধরনের অ্যাটিটিউড থেকে বেরিয়ে আসতাম। আমরা ওটাকে ঝুঁকে থাকি বলে কিন্তু এই ধরনের মর্মান্তিক পরিণতি হবার আমাদেরকে প্রত্যক্ষদর্শী হতে হয়, তাই না? তো এই যে জিনিসটা আছে, আমি বারবার একটা কথাই বলছি যে এমন কিছু করবেন না যার জন্য পরবর্তীতে পস্তাতে হয়। ওই যে বলে না যে আমাদের গাড়ির পিছনে লেখা থাকে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, ঠিক তেমনি আপনার একটা হঠকারিত সিদ্ধান্ত আপনার জীবনেরই কান্না বয়ে আনে, তাও সারা বছর সারা জীবনের জন্য। কারণ ওই যে বললাম আমাদের মানসিকতাকে চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের মনে রাখতে হবে যে আমাদের সন্তানের ভালোটা আগে, আমার খালা খালু চাচা চাচি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কে কে মনে করলো আর কি, তারা তো আমার সন্তানকে ফিরিয়ে দিতে পারবে না, পারবে না। সবার আগে দেখতে হবে সে কিসে ভালো থাকবে, তাকে আমরা কোনোভাবে কোনো রকমের ফ্যাটাল কোনো কিছুতে ঠেলে দেব না। হ্যাঁ, উপরন্তু তাকে কাছে নিয়ে আসবো, উপরন্তু জড়িয়ে ধরে বলবো এবার যদি পরীক্ষা হয় এবার হলে নেক্সট টাইম তুমি আরো ভালো করবো, আমরা জানি তুমি পারবা। যদি ক্রন্দনরত মেজা হয় শ্বশুর বাড়ি অত্যাচারে যে দেয়ালে পিঠ ঠেকে গেছে তাকে বুকে নিয়ে এসে বলবো মা আমরা যদি ডাল ভাত খেতে পারি তোর খাবারের কম পড়বে না। That's it. That should be the spirit. আমি বলবো আপনাদের সবাইকে, আজকে যারা ভিডিও দেখছেন সবার যে ঘরে মেয়ে আছে তা নয় কিন্তু কোনো না কোনোভাবে সন্তান আছে, সন্তানকে আগলে রাখেন। আগলে রাখা মানে কিন্তু বলছি না যে আদর আল্লাহ দিয়ে তাকে মাথার উপরে নিয়ে ধেতাং ধেতাং করে নাচতে হবে, না, বাট তাকে বুঝতে দাও তুমি একা নও, তোমার সবকিছুতে সমবিথী আমরা, আমরা মিলে আমাদের পরিবার, আমাদের পরিবার আমাদের সমাজ। বাইরের তথাকথিত সমাজের জন্য এমন কিছু করবো না যাতে আমাদের প্রিয়জনদেরকে বিপদের মুখে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেই সম্ভব নয়, তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণরূপে আল্লাহর উপর ছেড়ে দেব, আর বাকিটুকুর জন্য উপরে আল্লাহ আমি আপনি আমরা সব খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছাড়া।